আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য, অনেক মায়েরা বলে থাকে আমাদের ছেলে মেয়েরা শারীরিক অ্যাক্টিভিটি করতেই চায় না, খাবার সময় বা সবসময়তে স্মার্টফোনে ব্যস্ত থাকি। এর কয়েকটি কারণ হচ্ছে, আমাদের ব্যস্ততম লাইফে আমরা তাদেরকে সঠিক মতন সময় দিতে পারি না, তার জন্যই তাদের হাতে আমরা স্মার্টফোন তুলে দিই। তার ফলে তাদের দিনকে দিন স্মার্টফোনের প্রতি অ্যাডিকশন বেড়ে যাচ্ছে এবং আগামী দিনে তাদের মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে তারা অনেক দুর্বল হয়ে পড়বে। আসলে বর্তমানে বাচ্চাদের উপর যেভাবে আমরা পড়ার প্রেশার দিচ্ছি, তার ফলেই তারা বেশি স্মার্টফোনের প্রতি অ্যাডিকশন হয়ে যাচ্ছে, কারণ ওখানে তারা এন্টারটেনমেন্ট পাচ্ছে। আজকে আমি আপনাদেরকে কয়েকটি শারীরিক অ্যাক্টিভিটি দেখাবো, যেগুলি আপনার বাচ্চা সহজেই কিন্তু করতে ইন্টারেস্ট পাবে এবং তারা স্মার্টফোনের থেকে দূরে সরে আসবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমার ছোট্ট ভাইজি প্রায় 6 দিন হলো আমার সাথে গ্রাউন্ড অ্যাক্টিভিটি করতে এবং প্রথম দিন ওঠানোর 2-1 দিন পরে এসে এবং রোজ 4:30 থেকেই তার অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে এবং আজকে মেঘলা ওয়েদারেও সে কিন্তু বলছে তোমার সাথে যাও। আজকে আমি আপনাদেরকে সেরকমই কয়েকটা শারীরিক অ্যাক্টিভিটি দেখাবো, যেগুলি ওকে প্রত্যেক দিন প্র্যাকটিস করায়, যার ফলে তাকেও কিন্তু স্মার্টফোনের থেকে কিছুটা দূরে সরানো গেছে। সেও খাবার সময়তে স্মার্টফোনে কার্টুন দেখে খাবার খেত, কিন্তু যখন ওকে বলি যে যদি কার্টুন দেখো তাহলে পরের দিন অ্যাক্টিভিটি করাতে নিয়ে যাবো গ্রাউন্ডে, তখন সে স্মার্টফোনকে দূরে সরিয়ে দেয়। আপনারাও যদি এই ধরনের আরও অ্যাক্টিভিটি চান শারীরিক, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে আমরা আরও মজাযুক্ত শারীরিক অ্যাক্টিভিটি ছোটো বাচ্চাদের নিয়ে আসবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সকল বন্ধুদের শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মেঘলা ওয়েদারের জন্য আমাদের ভাই এডিটিংটা কিছুটা কালার করার জন্য পরিষ্কার করেছে, কারণ এই মেঘলা ওয়েদারে ঝাপসা ভিডিও হচ্ছিলো তাই সে কিছুটা কালার করেছে। তো চলুন সেই শারীরিক অ্যাক্টিভিটিগুলি আমরা দেখি। প্রথমে শারীরিক অ্যাক্টিভিটি, আপনারা কোনো একদম গোল রাউন্ড করে নেবেন এবং এক পাক করার পরে বলটা ছেড়ে দেবেন। চলো বলটা ছো, বলটা ছো, কে আগাচ্ছো তো পারে আবার জায়গা করবে বোতলে কাটতে যাও, বোতলের একদম গোড়াতে আর হবে না, ওরকম করলে অসুবিধা হবে, চলো বলটাকে দৌড়ে গিয়ে আগে ছুটে পায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু পেছো, একটু পেছো, স্টার্ট।
আমরা পেছো 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 চলো পেছো I'm gonna go down.